বিষ্ণুবীর আরেকটা অভ্যাস ছিল, বাসি খাবার খেতেন না, জানেন? বাসি খেতেন না, অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালোটা খেতেন, অল্প খেতেন কিন্তু যেটা খেতেন ভালো খেতেন। মধু খেতে পছন্দ করতেন, কিন্তু মধুর মধ্যে দুর্গন্ধওয়ালা একটা মধু আছে না, মাগাফির। বুখারীতে লম্বা ঘটনা, ওইদিকে যাব না। এই মাগাফিরের মধু উনি খেতে চাইতেন না, ভালো সুগন্ধিওয়ালা মধু তিনি বিষ্ণুনবী খেতে পছন্দ করতেন। বিষ্ণুনবীর খাবারের তালিকায় সবচেয়ে পছন্দনীয় তালিকায় ছিল এই মধু। মধু খেতেন, দুধ খেতেন, খেজুর খেতেন, জব খেতেন, বার্লি খেতেন, ছাগলের বাজুর মাংস খেতে পছন্দ করতেন, সিনার মাংস। সুবহানাল্লাহ, কবেন না, হোয়াট এ চয়েস! কি চয়েস ছিল বিষ্ণুনবী! বাজুর মাংস খেতেন। বিষ্ণুনবী লাউ খেতে পছন্দ করতেন, লাউ। রুম্মান ফল খেতে পছন্দ করতেন, রুম্মান মানে ডালিম। রুম্মান মানে কি?